যুবক মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, আপনার বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, এরপরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত। কেন? ঈমান কম, সালাত আদায় করে ঠিকই, কিন্তু আর ঈমান কোনো কাজ করে না, যার কারণে এটা হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম। এক, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শেরিক করা, দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে। দুই, অসহরব, জাদু করা, জাদু কিন্তু শেরিক, জাদু করাও শেরিক, জাদু দেখাও শেরিক, ওটা হলো ভেলকি। তিন, কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। চার, আকলু রেবা, সুদ খাওয়া। একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে, থাকতে পারে, থাকেই তো সুদের প্রভাব। আল্লাহ রসুল বলছেন, মায়া কল দেরহাম রেবা হইয়ালাম আসাদ্দমিন সিদ্ধান্ত সানাসিনে জিনিয়ে, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, ৩৬ বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ভিক্ষে করে খাওয়া ভালো, ভিক্ষে করে খেলে দুনিয়াবি সম্মান হবে না, কিন্তু ভিক্ষে করাতে পরকাল হারাবে না। আল্লাহ রাসূল বলছেন, আর রেবা সাবুন আজুজান, সুদের পাপের ৭০টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ? এটা হলো সুদের ছোট পাপ। উঠার সময়তে এইভাবে কান ধরতে হবে এ কথা নয়, তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন, জিন্দেগিতে আর কোনো দিন সুদ নিব না, ব্যাংকের লেনদেন বন্ধ করলাম, ডিপিএস বন্ধ করলাম, আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম, প্রয়োজনে ভিক্ষে করে খাবো। ভিক্ষে করে খাবো কেন? দিন মজুরি করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। শিরকের পরিণাম নিঃস্ব, শিরক সুদের পরিণাম নিঃস্ব। সুদ খেলে আপনি নয়, আপনার ছেলে নয়, আপনার নাতি ভিক্ষুক হবেই, ওকে হতে হবে। আল্লাহ বলছেন, ইয়া মহকুলহ রেবা ইউরবি সাদাকা, দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায়, অতএব টাকা এক সময় কমবেই, কাউকে বলা লাগবে না, তার নাম সুদ। চতুর্থ মহাপাপ হলো সুদ খাওয়া। পঞ্চম মহাপাপ হলো ইয়াতিমের মাল খেয়ে নেওয়া। ৬ নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। ৭ নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা। এই ৭টার বিনিময় হলো জাহান্নাম। মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খালিলি বি আসরে কালিমা, আল্লাহর নবী আমাকে ১০টা উপদেশ দিলেন। এক, লা তুশরিক বিল্লাহ, আইন কুতেল তাহুর রেখতা, আল্লাহর সাথে শেরেক করো না, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও, জালেম যদি তোমাকে জ্বালিয়ে দেয় জ্বলে যাও, শেরেক করো না, জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও, শেরেক করো না। দুই, অলা তাওকান্না ওয়ালে দায়িকা, বাপ মায়ের অবাধ্য চলো না, বাপ মায়ের অবাধ্য চলো না। ওয়াইন আমারা কাম তাখরো জমি না হলে কম আলেকা, মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও, মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও, তো মা যে ভুল বুঝে বলছে, তো মাকে একটু বুঝাও, আম্মা আপনি কি ভুল বুঝছেন, আমি তো দেখি মেয়েটা ভালোই, তার চাল চলন তো ভালোই, কেন আপনি তালাক দিতে বলছেন মা? শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে, ও যতই ভালো হোক, ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে। দেখবা তুমি বাপ মায়ের কথা দেখবে, এক মিনিট এদিকে দেখো, এই ছেলে।
দেখো এদিকে, যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে, আমি তো বসে আছি। এটা শরমবোধ থাকা দরকার যে আব্দুর রাহিম সাহেব বসে আছেন, আমি চলে যাচ্ছি। এটা শরমবোধের দরকার, লজ্জাবোধের দরকার। এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না, আমি উঠে চলে যেতাম, সেটা একটা মানাতো। আপনি তো এ কথা বলতে পারবেন না যে ও ভোট চাইতে এসছে, কে দরকার এখানে থাকার, চলো যাই, দেখেছি একটু দেখলাম চলো, এই কথা তো আর তুমি বলতে পারবা। এদিকে দেখো বাপ মার কথা মানতে হবে। দেখবে যে দেখো কে বাড়িতে আছে, জি না, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, কেমন আছো, খুব একটা ভালো নেই, ও আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও। সন্ধ্যা দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছে, ঢুকে বলছে কি খবর, কেউ এসেছিল নাকি, হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, কি বললেন, সালাম দিয়ে বললেন বাড়িতে আছে, আমি বললাম নেই, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, তারপর কি বলল, বললো যে কেমন আছো, বললাম যে ভালো অবস্থা নেই, কি বলল, বলল যে চৌকাট পরিবর্তন করতে বলেছে, ওহ ইলাহকে লাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, উনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলে গেছে। এখন বউ চাকরি করে না, সুন্দরী না, ভালো রান্না করতে পারে, কোনো বিবেচনা নেই, এর নাম বুখারি মুসলিমের হাদিস, কোনো বিবেচনা নেই, ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে, কোনটা না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়, দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায়, আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বলে মাফ করে, খালি মাফ করে, তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায়, তার বরকত নেই। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। যতই বেতন হোক না কেন, যতই ইনকাম ব্যবসায় হোক, সারাদিনে কোটি টাকা ইনকাম হয়, তবুও দেখা যাবে সন্ধ্যের সময় যে মিল খেলো না, টাকা পয়সার খুব অসুবিধে, আরও লাগে, কোন দিক দিয়ে যা আসছে আর কোন দিক দিয়ে যাই বুঝতে পারি না, তার মানে বরকত নেই। আবার কে বাড়িতে আছে, জি না, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, কি খাও, গোস্তার পানি, কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও। সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল, কি খবর, কে এসেছিল নাকি, হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, কি বললেন, বললেন বাড়িতে আছে, আমি বললাম নেই, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, বললো কেমন আছো, আমি বললাম আলহামদুলিল্লাহ, বললো কি খাও, গোস্তার পানি, আল মাহনাম আল মা ওয়াল্লাহম, মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই। তারপর কি বললেন, বললেন ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইসালাম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন, তুমি থাকো, তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই, তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই, যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম ছেলে, এর নাম অনুগত ছেলে। আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই হবে, যেদিন ডেকে পাঠিয়েছে তো আমার মা বলছে আজকে আসবেই, তা আমি সেদিনই চলে গেছি। তার ধারণা খুব ভালো কাজ করত, আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোনো ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু দোয়া করিও, এরকম কথা না বলে সেই ফকির গেছে, এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি। ভিক্ষা দিলে তাকে দোয়া করতে বলতেন, আর বাড়ি থেকে বের হওয়ার সময় তো বলতেন প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারোর সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না,
তার একটার ব্যাখ্যা দিত, বন্ধুতালি করলে, বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে, তখনও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে রাতে। বন্ধুর তালিতে এক সময় ভেঙে যাবে, কি হবে এক সময় ভেঙে যাবে, তখন বলবো ওকে মারবো, একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে, দেখুন কি হয়েছে, শত্রু সবচেয়ে বড়। আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুই, বাপ মা যদি চাকরি ত্যাগ করতে বলে, বাতিল করতে বলে, বাদ দিতে বলে দাও, বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, কোনো সময় তার অবাধ্য চলবে না। তিন, ফরজ সলাৎ ছাড়িও না, এটা উপদেশ চলছে দশটা, ফরজ সলাৎ ছাড়িও না, যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি। চার, মদ খায়ও না। পাঁচ, ইয়কল মাসিয়া, পাপের কাজ করিও না, হাল্লা সাখাতুল্লাহে, পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি বাতিল হয়ে যাবে, ব্যবসা মার খেয়ে যাবে। পাপে যদি লিপ্ত থাকেন, রাত দুটা তিনটা পর্যন্ত খালি মোবাইল চলতেই আছে, একবার বন্ধ করে চলো রাত একটার সময়তে, তো ঘুম আসে না আসে না, তখন আবার মোবাইলটা হাত থেকে নিয়েছে, হাতে নিয়েছে, একবারে দুটার সময়তে ভোর রাতে উঠেছে তাহাজ্জুদ পড়ার জন্য, সুন্দর মাথায় টুপি আছে, ধনী মানুষ, আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি, তো তো তাহাজ্জুদ বাদ দিয়ে টিভি চালু করেছে, একবারে দেওয়াল ভর্তি, চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসেছে ল্যাংটা, তখন আর তাহাজ্জুদ পড়া হলো না। ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড়বস্তু অত্যাধুনিক যন্ত্র, পৃথিবী জড়বস্তু অত্যাধুনিক যন্ত্র, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে। মিসকালা যারা তিন খাইরা ইয়ারা, মিসকালা যারা তিন সারা ইয়ারা, বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে, তখন দেখতে পাবো ওই যে ওই যে ওই যে পা পা বান্ধবীর সাথে আমি ঘুরছি, কেউ ঠেকাতে পারবে না, এটা তো দেখানো হলো। আবার একটু পরে এসে ফেরেশতারা বলবে পড়েন পড়েন পড়েন, আপনি পড়তে পারবেন না, আরবিতে লেখা থাকবে ইকরা কিতাবা কাফাবে মানুষ, পড়ো তুমি কি করেছো, তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লাইগাদের সাকিরাতাল্লা কবিরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সবই যে লেখা আছে, আপনি নিজে পড়বেন আর বলবেন। তারপরে মাটি কথা বলবে, মাটি টপ 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 কথা বলবে, আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে, আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে। চার, মুখ বন্ধ, হাতে কথা বলবে, হাতে কথা বলছে, তুমি তো জেনা করেছিলে, আরে হাত আপনার বিরুদ্ধে, তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ, তাহলে আপনার কি হবে মানুষের কি হবে, কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দেওয়া হবে না, একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে, খুব সংকটময় জায়গায়, কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না, মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না, একটু ভাবা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমার খলিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন পাপ করিও না, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি মার খাবে, ব্যবসা নষ্ট হবে, আত্মীয় স্বজন উল্টে যাবে, সম্পর্ক দুর্বল হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি জবে করতে চাইবে, যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল, খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি, আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি, ওই শাশুড়ি বলছে থাকতে আয় না তোকে আমি দেখাচ্ছি, ওকে জবে করবে। শুনেছে যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে,
বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস, তোকে আজকে বিষ খাওয়াই মারবো, উল্টে গেছে। তার মানে পাপ করলে কি হবে, আল্লাহ কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন, অসন্তুষ্টি নেমে আসবে। বোঝা গেল না কথা? টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও, জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে, জানুয়ারিতে লাগবে 3,000 টাকা, থাকা খাওয়া বেতন সব মিলে, অন্যান্য প্রতিষ্ঠানে এর চেয়ে বেশি লাগবে। চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা। 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 410 জন খালি এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, ডিসেম্বরে ফর্ম, 1 জানুয়ারি ভর্তি, ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে। গার্মেন্টসে মেয়ে যাবে কেন? যেদিন বাপ কাজ করে খেতে পারে, কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে, যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে, মেয়ে গার্মেন্টসে যাবে না। বুঝাতে পারিনি? ছেলে টোকাই হতে পারে না, ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায়, আরে তোর বাপই হাঁকতে জানে না, তুই কি করতে রাজনীতি করতে এসেছিস, তুই কি বুঝিস, হ্যাঁ, শুধু মারামারি, শুধু দাঙ্গামা হাঙ্গামা, শুধু হইচই। আল্লাহ নবী বলছেন কিয়ামতের লক্ষণ মারামারি বেড়ে যাবে, বাড়ি থেকে বের হবেন না, কাজ করার জন্য বের হবেন, নিজে উপার্জন করবেন, নিজে খাবেন, কথার সাথে মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করে কোনো লাভ নাই। ছেলে তোমাকে বলছে, এই বোকা ছেলে তোমাকে বলছে, দিন রাত খেলে আড্ডা পিটা বেড়াও, মানুষের বদনাম করে বেড়াও, আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে বলে বেড়াও, হিসাব পাও না, বাপ বেটা শরম হয় না, কেন যাওয়া? বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো, ব্যবসা করে খাবা, উপস্থিত দিনই ভাই বোন শোনেন, ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন, আপনি নিজে দেখবেন। আল্লাহ নবী বলছেন আত্তাজেরা সাদিক, এখন এই আমল কেমা আমা সদা সিদ্দিক, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে কার সাথে থাকবেন? নবীদের সাথে থাকবেন। আবার বলছেন আর তিজারাত মাল কিদবাল হালাল, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে, ফাশুবহ বিসাদকা, এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও, দান দিয়ে মিটিয়ে তুমি ব্যবসা করো, আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে, নাজায়েজ নয় তবে জমি চাষ পছন্দ নয়, ব্যবসা এরকম জিনিস। যদি চাকরি করেন চাপায় নবাবগঞ্জের মানুষের মতো, তো মাসে যদি 20,000 টাকা পান তাহলে 25 দিনে শেষ হবে, আর 5 দিন ধার করছ দোকান থেকে, এই নিয়ে এসে চাল নিয়ে এসে তরি তরকারি, আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে, আবার 25 দিনে শেষ। তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা, এবার যে মা দেখি এ বছর এ মাসে তো হলো না, সামনে মাসে দিব, সামনে মাসে আরও ঝামেলা, দর বেড়ে গেছে, তো মাকে আর দিতেই পারে না, বছর শেষ। ব্যবসা করেন দিতে পারবেন, নিজে খেতে পাবেন, বাপ মাকে দিতে পাবেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে। আর যে চাকরি করছেন মাত্র 20,000, 25,000, 30,000 বেতন ভাগ নিয়ে এসেছে, দেখে মনটা খারাপ, ভাগ্নির সাথে আবার দুটা ছেলে, তখন মন ওই ভাগ্নিটাই সব আর দুটা ছেলে, ঝামেলা কি যে করা যায়, দেখে ভারী মেহমান দেখে ভারী। অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, বোন আমার সাথে খাবে, ভাগ্নি ভাগ্নি আমার সাথে খাবে, আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, বরকতে এমনিতেই হবে, হতে হবে, হবেই। মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে, একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেছিলাম তানজিলুল বারাকা, হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি। একটা ছেলে একটা মেয়ে, দুনিয়ার শয়তান, মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়াই দল পাটি করে বেড়ায়, একে মারে ওকে মারে, জেনা করে, চুরি করে, লাইন করে, একটাই ছেলে একটা মেয়ে, ইহকালে লস পরকালে লস। ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে, এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না, আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি, না তোমার বাপ পাপি, সেটা আমি বলছি না, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে,
না তোমার বাপ পাপী, না আমি সেটা বলছি না, আমার বাপ কায়েক জান্নাতের। এই যে তোমো ঝগড়া চলবে, এক পর্যায়ে আল্লাহ বলবেন যা যা নিয়ে যা। তা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা, কয়টা মরে আর কয়টা থাকে, কে মাথায় এটা বুদ্ধি দিল? আমার আব্দুল্লার বক্তব্য শুনতে হবে, বুদ্ধি কে দিয়েছে? বুদ্ধি ইহুদি দিয়েছে, ওদের পাঁচটা দশটা ছেলে মেয়ে, ওরা বলছে তোরা মর, আমরা কেন মরব? সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে, বাপ কাজ করে খাওয়াবে, শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে? ভিক্ষা করে। মনে রাখবেন হিসাবে এটাই। তারপর বলছেন আল্লাহ তারফ আশা কাদাম নিন মাহালে, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে। 7 বছর বয়সে আব্বু সলাত আদায় করো, 10 বছর বয়সে আহমদ সলাত আদায় করেছো? জি না, দাঁত ভেঙে দেবে একবারে। 15 বছর সলাত আদায় করেছো? জি না। হলো না আব্বু, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তুমি তোমার মতো থাকো, আমার আমি আমার মতো থাকি, আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পাবা না। 15 বছর বয়স, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে কথা মিথ্যে? ও বাপ নয়, ও চাচা, হলো সৎ বাপ, এই সত্য বাপ নয়, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, সব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। এই ছেলে, মা কাকে বলে? 4টে জিনিস আছে যার, ভুলে গেলে যে সেদিন বলছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনায় ঢুকবো, তা আল্লাহ রাসূল বলেন থামো 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 থামো, সবাই এখানে থামো, সকালে বাড়িতে ঢুকবো। তা আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রার নাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রম, তুলাইব তুলাইব কা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল থামেন থামেন থামেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। এই ছেলে এক খেলেছে, তাই কথা 19-20 হয় না যেন, তোমার মা আসলে চলে গেছে, ঢং ঢং করে এসেছে চলে গেছে, ও তো বোঝে না কিছু, তো হিসাব নিকাশ কিছু নাই, এমনি মুসলমান, বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে তাই ও মা। মা কাকে বলে তোর তো জানা নাই, মার একটা নীতি থাকতে হবে, নিয়ম থাকতে হবে, শুনে যাও, অন্তত 4টে জিনিস থাকতে হবে মায়ের কাছে, 4টা থাকতে। এই যে দেখো, এই যে দেখো, আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে, 9টা মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা সুবিধার জন্য। এক, তুয়াল্লে মোহন্না, আমি বেশি বয়সের তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়। 2, বলে তুয়াদ্দে মোহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার, মোবাইলে রিং হচ্ছে, অন করে বলছে হ্যালো, হ্যালো বলে তো কুকুরকে ডাকে, কই আমরা তো একদিনও হ্যালো বলিনি, তো আমরা তো আছি তো দুনিয়াতে, আমাদের